সম্মানিত উপস্থিতি, পেয়ারা হাজির আলে মজলিস উপস্থিত আজকে মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, হুফফাজে কেরাম হুজ্জাজে কেরাম সম্মুখে উপবিষ্ট জ্ঞানীগুণী শিক্ষিত আমার সম্মানীয় আব্বাজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দার আসীনা শিক্ষিতা ধার্মিকা মমতাময়ী আমার আম্মা জানেরা বোনেরা, সকলকে জানাই শ্রেণী বিশেষে শ্রদ্ধা প্রাণ উজাড় করা হৃদয় নিগড়ানো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা, সকলে সমবেত হয়ে মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহপাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অতি ভালোবেসে আমার আপনার মতো কতগুলো নগণ্য গোনাগার গোলাম দিগকে আরামের বিছানা সমস্ত দুনিয়া বিকাশ থেকে আলাদা করে রোগ আক্রান্ত করে হসপিটালের বেডে শুয়ে না রেখে স্বল্প সময়ের জন্য শরিয়াত তথা দীন ইসলামের কথা আল্লাহ এবং রসুলের কিছু কথা বলা এবং শুনবার জন্য তৌফিক এনায়ত করেছেন স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ভরে শুকরিয়া আদায়ের জন্য উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে একটু মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে প্রশংসার পাশাপাশি অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি, দরুদ সালামের ঝর্ণা দ্বারা বর্ষ